পড়ন্ত বিকালে আমরা যাচ্ছি আশেপাশে চা বাগান ও দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো দেখতে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি একটি চা বাগানের ভিতরে। কার চা বাগানের কি সর্বনাশ হচ্ছে জানি না। হ্যাঁ, পরিবার পরিজন সহ অল্প সামান্য কিছু সময় একসঙ্গে সময় কাটানো এই আর কি। ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি টি রিসার্চ ইনস্টিটিউট, চা গবেষণা কেন্দ্র, তার ভিতরে কিছুক্ষণ ঘুরে দেখব। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট।
খুবই মনোমুগ্ধকর পরিবেশ, অনেক লোকের আনাগোনা এখানে, অনেক পর্যটক। সত্যি বিকালটা খুব অসাধারণ পরিবেশ, সিমসাম পরিবেশ। চলছে আড্ডাবাজি, সারাদিনের ঘোরাঘুরির পর ক্লান্ত শরীরে কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছি। এরপর আমরা যাব শ্রীমঙ্গলের বিখ্যাত সাতরঙ্গা চা খেতে, এবং সেটি খেতে আমরা যাব শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, যেটা সীমান্ত 71 নামে পরিচিত। শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 71 মানসম্মত আসল সাতরঙ্গা চা এখানে। তো অবশেষে চলে এলাম সাতরঙ্গা চা খেতে, সবাই আমাদের ফ্যামিলির সবাই। ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বহুল প্রতীক্ষিত সেই সাতরঙ্গা চায়ের অপেক্ষায় আমরা বসে আছি। চা পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের বাংলোর উদ্দেশ্যে। সারাদিন ভ্রমণ করে সবাই খুবই ক্লান্ত, দেখা হবে আগামী পর্বে।